পাপোস আছে? এগুলো বেশ ভালো। কত করে এগুলো? 100 টাকা। মা ছোট এই গোলগুলোর কথা বলছো? এগুলো এগুলো কত করে? এগুলো 35। মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে কিন্তু সানডে মানে পুরো চিকেনই দিই, কেন কি আগের বারে সানডেতে চিকেন হয়নি। তো আজকে বাবাকে সকাল সকাল বলে দিয়েছি, বাবা আজকে কিন্তু চিকেন আনবে। আজকে সানডে, চিকেন ডে, আকাশ মেঘলে মেঘলে, টিপ টিপ টুপ টুপ বৃষ্টিও পড়ছে। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিয়েছি, সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর আজকে ব্রেকফাস্ট অলরেডি ডান। আজকে মানে সানডে মানে আমাদের সকালে ব্রেকফাস্ট আর পেটাই পরোটা, তো এটা প্রত্যেক সানডেই হয়। তো পেটাই পরোটা যখন আছে ভালো জিনিস, আর ওয়েট করতে পারিনি, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়েছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখন যাবো রান্নাঘরে। তার আগে আমরা ব্লগটা স্টার্ট করে দিই। আর একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করার আছে। গুড নিউজ ঠিক বলবো না, গুড নিউজটা মাঝামাঝি পথে, আর এইটা তোমাদের হাতেই আছে। তোমরা যদি ঠিকঠাকভাবে তাড়াতাড়ি পূরণ করে দিতে পারো, তাহলে এটা ফাইনালি গুড নিউজ হবে। তো সেটা হচ্ছে একটা গুড নিউজ, না দুটো গুড নিউজ একসাথে পড়ে। তোমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, কালকে বলেছি আজকেও বলেছি, আর সবই তোমাদের জন্য। যেটা হচ্ছে ফেসবুকে আমার যে লাভ স্টোরি ভিডিওটা, সেটা 1.4 মিলিয়ন ক্রস করে গেছে। আর ইউটিউবে সেই ভিডিওটা হয়েছে 135K হয়েছে। মানে ইটস মিনস দ্য লর্ড, মানে সিরিয়াসলি আমি এটা ভাবিনি যে মানে এতটা ভালোবাসা পাবো, এতটা তোমরা পছন্দ করবে। আর একটা জিনিস যেটা একসাথে একদম পুরো কাছাকাছি টক্করে টক্করে চলছে, 50K হতে দুটোতেই খুব, 50K হতে দুটোতেই আর সামান্য হতে বাকি, ইউটিউবের জন্য আর 400 সামথিং বাকি, আর ফেসবুকের জন্য 800 সামথিং বাকি। প্লিজ প্লিজ প্লিজ, এটাও তোমাদের হাতেই আছে, তোমাদের হাতেই সব কিছু থাকে। তোমরা যদি চাও তো এটা খুব তাড়াতাড়ি ফুলফিল হয়ে যাবে। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, শুধু জাস্ট ভিডিওটা দেখে স্কিপ করে বেরিয়ে যাও, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এক একটা সাবস্ক্রাইবার মানে এখানে এক একটা করে বাড়বে, 50K-র কাছে তাড়াতাড়ি আমি পৌঁছে যাবো। তো প্লিজ করে দিও। আর এটা আমার কাছে গুড নিউজ। গুড নিউজ মানে যেটা বললাম, মাঝে মাঝে পথে আছে, আর বৃষ্টি চলে এসে এবার ভেতরে যেতে হবে। এর বৃষ্টি সকাল থেকে, আর সকাল থেকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর এখন পুরো একদম মনে হচ্ছে আসবে। কালকে বিকালবেলা তো মারাত্মক বৃষ্টি হয়েছে, আমি যদিও ঘুমোচ্ছিলাম বাট ঘুম থেকে উঠে মা বলেছে মারাত্মক বৃষ্টি হয়েছে। আর কী করা যায়, বর্ষাকালে তো বৃষ্টি হবে। রান্নাঘরে চলে এসেছি এখন। সকালের আজকে মেনু হচ্ছে চিকেন, ভাত আর শাক। সিম্পল বাট বেস্ট মেনু আমার কাছে, যেহেতু আমি চিকেন লাভার। ওয়ান সেকেন্ড, হ্যাপি সানডে, হ্যাপি চিকেন। ওগুলো হচ্ছে কালকে যে শাকটা তোলা হয়েছিল, এই যে এক বালতি শাক, দু বালতি ও এখানে আছে, এখানে কাটা হয়েছে এখনো পর্যন্ত। তারপরে এই ডাটা, এই ডাটাগুলো তোলা হয়েছিল। এই ঠিক আমাদের শাকের সোমবার, প্রচুর শাক রয়েছে। এইটা এইটা এক সপ্তাহ তো শেষ করা যাবে না, এটা সেদ্ধ হলে একটু কমবে। আর এর মধ্যে সব মিক্স শাক আছে, কি কি আছে, তেলা কুচো আছে, তারপরে আর কি আছে, বর্মা, নটে, কলমি, কুই, বাবা আরো কি কি সব আছে মনে পড়ছে না এই মুহূর্তে। টোটালটা সেদ্ধ করে নেওয়া হবে, শাক নিয়ে রেখে দেওয়া হবে প্রত্যেকদিন, যেদিন যেরকম ভাবে শাক খেতে ইচ্ছে করো সেরকম। মানে আমাদের শাকটা মাস্ট হয়, ছাদের এত শাক খেয়ে তো শেষ করতে হবে। চিকেন ডে চিকেন হচ্ছে, চিকেন ভাত শাক। আর দিন পর বার্থডে আসছে, তো বার্থডের জন্য অনেক প্রিপারেশন, অনেক কিছু প্ল্যান করছি, মানে খাওয়া দাওয়া,
খরচা আমার পকেট দিয়েই যাবে, বাট টাইম করছে তো কি বাড়ির কর্তা তুমি, খরচা করতে হবে না, আমি রান্না করে তোকে খাইয়ে দেবো না। ওর ওর বার্থডেতে বেশি আয়োজন করে লাভ নেই, ওর বেশি এটা খাওয়া পছন্দ নয়। ও বলে যে আমি সিম্পল মটনের ট্যাল ট্যালি ঝোল আর ভাত খাবো, তাই তো? তুই বলেছিলি বস 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 ফটো তুলে দেবো, তাই বলেছিলি তুই ওরকম বলি যে আমার জায়গায় নিজে বসে বলবি। জামাষষ্ঠী কবে আছে বলে তো বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছিল আমার। আমার সাথে কি হয়েছে দেখো একবার, সকাল সকাল ঘুম দিয়ে ওঠার আদর করে ওকে আদর বেশি আদর করতে গেলে এই যাবে আদর করে ওকে আমি মশারি যেন মাখাতে গেছি আর ওর আটকে নেই হাতের মধ্যে সারাদিন লোক এরকম ভাবে মাখায় হ্যাঁ এরকম ভাবে কি মশারি যেন মাখায় মাখাতে গেছি না তুই গালটা এরকম ভাবে সরিয়ে নিয়েছিলি একটু করে নিয়ে গেছি একটু এটা যে বউয়ের ভালোবাসা বিশাল ভালোবাসা এত ভালোবাসা নেওয়া যাচ্ছে না খিদে পেয়েছে এবার চ মারাত্মক খিদে পেয়েছে আজকে আমার দুটো বেজে গেছে এখন দিয়ে আমাদের নুন টক মিষ্টি কেমন কি হবে সেটা ভালো লাগে অবশ্য দেখো বাজে দুপুর 3:30 এখনো খাওয়া দাওয়া নাম নেই গেম পেরাচ্ছে কিরে খাবার আনবো তো অন্য কিছু কিছু কিন্তু এরম ভাবে না বলে তো এরম ভাবে যাবো আমি গিয়ে আমরা মনে কতদিন পর বিকাল 4:00 সময় ছাদে এলাম আর না 4:00 সময় আমি উঠি না আমি ল্যাথ খাই 4:00 সময় সবে মানে 3:30 পর শুই তো আর উঠতে পারি না আকাশটা বেশ দারুণ লাগছে রোদটা ডাইরেক্ট লাগছে কিন্তু এটা ট্যান পড়ার খুব চান্সেস আছে কিন্তু এতে ও
ট্যান কি আর পড়বে, এমনি তো কালো বুদ আর কত ট্যান পড়বে, না না পড়তে। তো যাই হোক, একটা কোশ্চেনের কোশ্চেন তোকে জিজ্ঞাসা করছি, তুই উত্তর দিবি, ঠিক আছে? বল। কোশ্চেনটা হলো, আমাদের বিয়ের ভিডিওতে আমাদের একটা ফুটেজ আছে, আমরা দক্ষিণেশ্বর এর দক্ষিণেশ্বর মন্দিরে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তো অনেকে কোশ্চেনটা ফেসবুক অ্যান্ড ইউটিউব বোথ অনেকে কোশ্চেন করেছে যে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার পরও তোমাদের রিলেশন টিকে ছিল, আবার তোমরা আবার বিয়েও করেছিলে, এটা নাকি ইম্পসিবল হয় না নাকি? অনেক আমরা অনেকবার শুনেছি যে দক্ষিণেশ্বর মন্দিরে যারা যায়, এই টপিকে অনেক আলোচনা আগেও হয়েছে, মানে শুধু আমরা না, এই কনভারসেশনটা অন্য কেউ আলোচনা করেছে, বাট আমার কেন না মনে হয়, মানে আমিও শুনেছি যে অনেকে বলেছে যে কাপলরা নাকি দক্ষিণেশ্বর মন্দিরে কালী মন্দিরে যে পুজো দেয় তাদের নাকি ব্রেকআপ হয়ে যায়, বিয়ে তো দূরের কথা, কিন্তু আমি একটা কথা বলি, দক্ষিণেশ্বরে যাওয়াটা ওখানে ব্রেকআপ হওয়াটা মুখ্য না, মুখ্য হলো ভালোবাসাটা, যদি বন্ডিং ঠিক থাকে না তাহলে কেউ ভাঙতে পারবে না। কেন কি ও প্রথমে ও যখন জব পেয়েছিল ফার্স্ট স্যালারিতে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গেছিলাম, তারপরেও আমরা অনেকবার দক্ষিণেশ্বর মন্দিরে গেছি, আমরা দক্ষিণেশ্বর মন্দিরে ইভেন পুজো দেওয়ার পর বসে ওই মন্দিরের যে এটা আছে না থাম্বাগুলো আছে না ওখানে বসে বসে গল্প করতাম। এখন অনেক আপডেট হয়েছে, তখন আমাদের আপডেট ছিল না, আমি আজ থেকে প্রায় 4-5 বছর 6 বছর আগের কথা যদি বলি, তখন অতটা আপডেট ছিল না দক্ষিণেশ্বর, এখন হয়েছে। আর সেই টাইমে দক্ষিণেশ্বর ব্রিজটা আমরা জানি না আড্ডা হয়ে গেছিলো, ব্রিজ কি দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরটা, ব্রিজ ওয়ে আমরা হেঁটে যেতাম, হেঁটে পুরো বিচ ক্রস করতাম, তারপর দক্ষিণেশ্বর স্টে করতাম, ওখানে একটু ঘুরবি 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 খেতাম, দেন বাড়ি আসতাম। মানে আমাদের যদি মিট করার প্ল্যান থাকে দক্ষিণেশ্বরটা মিটের করার প্ল্যান ছিল, মিট করার প্ল্যান ছিল একটা টাইম, বাট ওই বিলিভ করো ওই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পরে ব্রেকআপ ওই জিনিসটা আমাদের পড়া, না আমরা ভাবিও নি, না আমি ভাবিনি, বাট এদিক দিয়ে একবার এসেছিল যে শুনেছি ওরে অনেক বান্ধবীর সাথে হয়েছিল, বাট আমি একসাথে কাপলরা নাকি উঠে পুজো দিতে তাদের ব্রেকআপ হয়ে যায়, যেদিন আমরা ফার্স্ট টাইম পুরো দিতে যাচ্ছিলাম সেদিন এই পর্যন্ত একাই বলেছিলাম যে একসাথে উঠবো না, বলে চলো একসাথে, তখন তুমি তুমি কথা বলে চল একসাথে কিছু হবে না, গেছি আমরা জল জানতে প্রমাণ দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি যে মনের দক্ষিণেশ্বর মন্দিরে গেছি বলেই হয়েছে, তার আগে পর অনেক কিছু কারণ আছে যার জন্য ব্রেকআপ হয়েছে, সেইটা একবার ভেবে দেখবে দক্ষিণেশ্বর মন্দিরটা মেন উদ্দেশ্য নয়, মানে মেন কারণ নয় ব্রেকআপে, কারণ অনেক আছে, আর দুশো করে বাকি ফেসবুকে, আর 200 ফলোয়ার বাকি আছে, আর ইউটিউবে আর মাত্র 200 ফলোয়ার বাকি আছে, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও, ফলো করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, আমার খুব মজাই আছে আজকে, মজা আছে না, টাটা বাই বাই, চুপচাপ তাদের নিচে আয়, এই বলছে রোদে থাকতে পারছি না, বাবা তোর ট্যান পড়বে না, গর্জিত গ্ল্যামার ঝরে ঝরে পড়ছে তো, তাহলে আমাকে একটু ধার দিয়ে দিবি, আমাকে দাদা নিচে যেতে হবে, আমার থাকার ইচ্ছে ছিল, হাওয়া দিচ্ছে রোদটা, যেমন হাওয়া দিচ্ছে, বাট আমার এডিট করতে হবে এখন, আর আজকে সেরকমভাবে সেরকমভাবে ব্লগটা করা হয়নি, কারণ আমাদের এখানে কাজ হচ্ছে, সারাক্ষণ আওয়াজ হচ্ছে, যে কালকে দেখালাম, সেদিনকে ভিডিওতে দেখালাম যে আমরা দরজা সিলেক্ট করছিলাম যে কী দরজা চুজ হবে, তো সেটারই কাজ স্টার্ট হয়ে গেছে, দরজা বরজা লাগানো, আমার ফাইনাল যে কিরাম লুক হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সারাক্ষণ এই আওয়াজ, এই আওয়াজে না সকাল থেকে আমাদের ধক 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 করে আওয়াজ হচ্ছে, আর কী করা হবে, এরমভাবে সব অ্যাডজাস্ট করতে হবে, ভালো কিছু পেতে গেলে একটু সব কিছু অ্যাডজাস্ট করতেই হয়, আর আমি যখন এখানে আসি একবার করে এসে এই বাগানটাকে চার চক্কর কেটে যাই, বেশ ভালো লাগে। গুড ইভিনিং, তো এখন ইভিনিং বলাটা খুব রাতেই হয়ে গেছে, বাট আমার কাছে এখন ইভিনিং সবাই সন্ধে আমার কাছে, কেন কি এখন রাত্রি 9টা বাজে, জাস্ট ভিডিও আপলোড করে এখন যাবো রান্না করতে, আজকে সানডের বাজার, চিকেনটে তো আছে, অনেকদিন ধরে না ফ্রাইড রাইস খেতে ইচ্ছে ছিল, বাঙালি টাইপের ফ্রাইড রাইস, মিষ্টি মিষ্টি নুন নুন মিষ্টি যেটা হয় সেটা সেটা এখন গিয়ে বানাবো, চিকেন সকালে আছে, তো এই দিয়ে আজকে খাওয়া হবে।